আমার পেছনে একজন বসা আছে, সবাই দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, হ্যালো, জয়া হাসান, আমাদের সবার প্রিয় মুখ, সেই সাথে আরেকজন ক্রিয়েটিভ। নাম বলো? অনিকা। অনিকা, অনেক রিসেন্ট আমরা একটা জয়ার ফটোশুট দেখেছিলাম, আমি দেখে তো মুগ্ধ ছিলাম, কারণ আমি রঙিন মানুষ। কার এই কাজ? সো লাকি যে আজকে বিশ্বরং গ্রুমিং স্টেশনে সবাই উপস্থিত হয়েছে। একটু শেয়ার করি, আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। আমরা এরই মধ্যে দেবীর কথা সবাই জানি, যে মুভিটি রিলিজ পাচ্ছে আর কিছুদিন মধ্যেই সেটার প্রস্তুতি চলছে, এবং তার কিছু কাজ এখানে চলছে, আমরা ল্যাপটপে দেখাচ্ছি। গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা বসেছিলাম জয়ার সাথে কথা বলি। মানে যেখানে জয়া থাকে সেখানে তো আসলে আমার কথা বলা মানায় না। জয়া কিছু শেয়ার করো। খুবই খারাপ এইসব বিষয়ে, এদিক থেকে ভালো। ওকে ওকে, আমরা আসলে মানে আমার তো এখন যতই ঈদ থাকুক সামনে যাই থাকুক, আমার ইনফ্যাক্ট এটা তো ক্যামেরা না, আমার আসলে সবকিছু সবকিছু এখন দেবীকে ঘিরে। মানে এটা আমার একেবারেই কি বলবো, আমার অন্য একটা আইডেন্টিটি, অন্য একটা মানে অন্য একটা কি বলবো অ্যাডভেঞ্চার, আপনার জানেনি তো। যাই হোক, আমার সাথে আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি চাচ্ছি আমি। আমার ধারণা দেবী ছবিটা সবার খুব ভালো লাগবে, এবং যাতে ভালো লাগে এটাকে কী করে আরও সুন্দর করা যায়, আরও অর্নামেন্টেশন করা যায়, সেই জন্যই আমরা আজকে বিশ্বরঙে বিশ্বরঙে। হ্যাঁ, আর অনিকা আছে আমার সাথে। অনিকার সাথে একটু পরিচয় করে, ও হচ্ছে আমার দেবী ছবির কস্টিউম ডিপার্টমেন্ট, না শুধু পুরোপুরিটাতেই সবকিছু ক্রিয়েটিভলি আছে, কিন্তু স্পেশালি দেবীর কস্টিউমও করেছে। এবং এর পরবর্তী যা যা আপনারা দেখবেন, আশা করছি আমরা বিশ্বরঙ্কের সাথে পাবো, এবং আপনারা অনেক মজার মজার অনেক ইন্টারেস্টিং অনেক কিছু দেখবেন। আর এই তো, সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন আমাদের দেবী ছবিটির জন্য। একটা মজার ঘটনা আছে, দেবীর দুর্দান্ত একটা গান শুনলাম, গান পাগল মানুষ আমরা যারা, তাদের জন্য খুশির খবর আছে, দেবীতে স্পেশাল একটি গান কয় তারিখে পাচ্ছি আমরা? আর দু তিন দিন পরে। গানটি কে গেছে জানেন তো? না একসাথে খুব ভালোবাসা দিয়ে এই কাজটি করার চেষ্টা করছি আপনাদের পর্যন্ত পৌঁছাবার জন্য। প্লিজ সবাই সাথে থাকবেন, সবাই সাথে থাকবেন, আশা করি আপনাদেরকে হতাশ করবো না। আর আমাদের জন্য, দেবীর জন্য এবং বিশ্বরঙের জন্য সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। এবারের ঈদ আসলে আর দশটি ঈদের চাইতে একটু আলাদা, আর যে কোনো উৎসবের কিন্তু প্রথম দায় দায়িত্ব পড়ে আমাদের কাছে, কারণ আমরা যারা ফ্যাশন নিয়ে কাজ করি, এবং যারা এই বছর বিশ্বরঙে কেনাকাটা করতে আসবেন, তারা বিশ্বরঙের মধ্যে থেকেই দেবীর একটা কি বলবো ছায়া দেখে যাবেন, গান শুনে যাবেন, ছবির কিছু অংশ দেখবেন আমাদের আমাদের পক্ষ থেকে, কারণ চলচ্চিত্র প্রেমী মানুষ আমি, সিনেমা অনেক পছন্দ করি, এবং সিনেমার রানী হচ্ছেন আমাদের আরেকজন জয়া হাসান, এবং কি বলবো পৃথিবীময় বাংলাদেশকে ছড়িয়ে দিচ্ছেন। এবং সেই দেবীর পাশে বিশ্বরঙ থাকতে পেরে যতভাবে সম্ভব, পার্টনার কি শব্দ আমি বুঝি না, আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব, আমার জায়গা থেকে যত ধরনের কাজ করা সম্ভব দেবীর জন্য আমি আছি। শিশুর থেকে দেবী আমরা আপনাদের মাঝে নিয়ে আসবো, এবং আপনাদেরও দায়িত্ব থাকবে দেবীর পাশে থেকে সবসময় প্রতিদিন আপডেট দেখা। এবং আরেকটা জিনিস বলি, আমার ওয়ালে গেলে আপনি দেখতে পাবেন দেবীর অফিসিয়াল যে পেজটি আছে, সেখানে আপনার সবাই লাইক দিন, প্রতিদিন অনেক আপডেট জানতে পারবেন। আর এছাড়া অনেক ছোটো ছোটো অনেক ইভেন্ট আছে, যেগুলো আমার মনে হয় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এমনভাবে কেউ সিনেমা প্রমোশন করেনি। আপনারা ভালো করে জানেন ঐতিহ্য বাংলা সিনেমা আমার একটা প্রমোশন ছিল, যেটা আমি করেছিলাম গত পয়লা বৈশাখ থেকে, এবং দেশের বাইরেও সমাদৃত হচ্ছে, এখন আমরা শো করতে যাচ্ছি। তো আমার দেবীরও এরকম অনেক শো বা অনেক আয়োজন আমরা দেখতে পাবো, ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম ঘরে ঘরে পৌঁছে যাবে, প্রত্যেকটি ঘরে দেবী দেবী থাকবে এবার ঈদের মূল আকর্ষণ। সেই পর্যন্তই থাকি, আর বাকি অনেক কিছু এখানে কাজ চলছে কিন্তু আমরা দেখাবো না, তাই না? আমরা একসাথে বিদায় নিচ্ছি, বাই বাই, জয় হোক দেবী, বাই।